আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মদিনা চ্যানেল দর্শকবৃন্দ অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবার একবার হাজির হয়েছে। আমরা আগেও ধারাবাহিকভাবে এর আলোচনা শ্রবণ করে আসছিলাম, আজকেও এরই ধারাবাহিকতা কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনে আসছিলাম আল্লাহ তাআলার ওই সকল আয়াতে কারিমা, যে সকল আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সরাসরি উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেছেন হে ঈমানদারগণ, কী বলেছেন এবং কেন বলেছেন তদ বিষয়ে অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। আমরা গত পর্বের মধ্যে যে আয়াতটি নিয়ে আলোচনা করেছিলাম, আয়াতটিকে আমরা তিন পর্বে ভাগ করেছি, সেটা হচ্ছে সূরা নিসার 59 আয়াত। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার আনুগত্যতা বিষয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলা যে হুকুম করেছেন রসুলের আনুগত্যতা প্রদর্শন করার জন্যে, রসুলের হুকুম মানার জন্যে, রসুলের অনুসরণ করার জন্যে, তদ বিষয়ে কিছু না আমরা আলোচনা শুনেছি। আজকে যেটা শুনবো সেটা হচ্ছে থার্ড পার্ট, সেটা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ আমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় তাদের কথা মানার জন্যে, তাদের হুকুম মানার জন্যে, তাদের ফয়সালাকে মানার জন্যে, তাদের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যে কোরআনে পাকে উলিল আমর বলা হয়েছে এরা কারা, তার বিষয়ে কিছুটা আমরা শ্রবণ করব। এরপর বর্তমানে তারা আছে কি না এবং তাদেরকে কীভাবে আমরা মান্যতা দেখাতে পারি, প্রদর্শন করতে পারি, তদ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআন পাকের ওই আয়াতটি আমরা আবার একটু তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার 59 আয়াতের মধ্যে, ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওবীলা। কানজুরি ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, নির্দেশ মান্য করো আল্লাহ তাআলার এবং নির্দেশ মান্য করো রাসূলের আর তাদেরই যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ ঘটে তবে সেটাকে আল্লাহ ও রাসূলের সম্মুখে রজ্জু করো, পেশ করো, যদি আল্লাহ কিয়ামতের উপর তোমরা ঈমান রাখো, এটা উত্তম এবং এর পরিণাম সবচেয়ে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আজকে আমরা যে লাস্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা কারা উদ্দেশ্য, কানজুলি ঈমান শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গ উদ্দেশ্য। এর মধ্যে রয়েছেন ইমামগণ, শাসকগণ, বাদশাহ, হাকিম ও কাজী অর্থাৎ বিচারক, সবাই অন্তর্ভুক্ত। পরিপূর্ণ খিলাফত রিসালাতের যুগের পর 30 বছর ছিল, রিসালাতের যুগের পর থেকে মাত্র 30 বছর ছিল, কিন্তু অসম্পূর্ণ খিলাফত আব্বাসী খলিফাগণের মধ্যেও ছিল। আর বর্তমানে তো ইমাম হওয়ার যোগ্যতাও বিরল, কেননা ইমাম হওয়ার জন্য কোরাইশ বংশীয় হওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশের মধ্যে তা সে মেনেছেন, কোরাইশ বংশ, কোরাইশ বংশীয় হওয়া পূর্ব শর্ত, এ কথাটা অধিকাংশ স্থানে অনুপস্থিত। কিন্তু সালতানাত অর্থাৎ বাদশাহী যেহেতু এখনও বর্তমান রয়েছে এবং যেহেতু সুলতান এবং শাসকগণও ন্যায় বিচারক আর ন্যায়পরায়ণ বাদশাহ এরাও যেহেতু সুলতানের অন্তর্ভুক্ত, উলিল আমরের অন্তর্ভুক্ত, সেহেতু আমাদের উপর তাদের আনুগত্য করাটাও আবশ্যক। পেপি স্নাই ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, উলিল আমর দ্বারা কারা উদ্দেশ্য আমরা হালকা পাতলা জেনে গেলাম। খুলাফায়ে রাশিদিন যারা রয়েছেন তারা প্রথম উলিল আমর আমাদের জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে খুলাফায়ে রাশিদিন আমাদের জন্য উত্তম মডেল। তাহলে তাদেরকে মানার জন্যে, তাদের মানার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে উত্তম আদর্শ এবং মানার
আইডিয়াল হচ্ছেন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান। সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান যেহেতু তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। তো এবং তাদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের অপর আয়াতের মধ্যে জান্নাতের ওয়াদা করেছেন, তাহলে তারা অবশ্যই আমাদের জন্য উলিল আমন, তাদেরকে মান্যতা করতে হবে, তাদেরকে মানতে হবে, তারা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, তারা সর্বযুগে সর্বকালে বরণীয়। তাদের যারা খারাপ বলে তাদের আমরা অনুসরণ করব না, আর যারা সাহাবায়ে কেরামকে মানে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হিসেবে মানে, জানে, বিশ্বাস করে, তাদেরকে মানব এবং তাদের পথে মতে আমরা চলব। তাই ইমামগণ যারা শরীয়তের ইমাম, যেমন সাহাবায়ে কেরাম তো আমাদের সবার জন্য ইমাম, এরপরে যারা মাজহাবের ইমামরা রয়েছেন এরা আমাদের জন্য অবশ্যই অনুসরণীয় অনুকরণীয়। এভাবে আমরা তরিকতের ইমামদেরকে দেখি, কাদিয়া তরিকা বলেন, চিশতিয়া তরিকা বলেন, নকশবন্দিয়া তরিকা বলেন, মুজাদ্দিয়া তরিকা বলেন, বিভিন্ন তাসাউফের ইমামরা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। তারা মানুষের বাতিনকে কন্ট্রোল করে, সংশোধন করে, তারা তাদেরকে আল্লাহমুখী করে দেওয়ার জন্য আজীবন চেষ্টা করেছেন, এরা আমাদের জন্য অনুসরণীয়। হ্যাঁ, মসজিদের ইমামও আমাদের জন্য অনুসরণীয় যদি কোরআন ও সুন্নাহ মোতাবিক চলে এবং সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের পথে মতে, আউলিয়া কেরামের পথে মতে যদি চলে, তাহলে অবশ্যই আমরা সেই আশেক রসুল ইমামের অনুসরণ করতে আমরা শরীয়তের মধ্যে বাধ্য। আর যারা শাসক, ইসলামী শাসক রয়েছেন তাদেরকেও মানার জন্য আমরা এই আয়াতের হুকুমের মধ্যে আমরা পাই, যারা ন্যায় বিচারক বাদশাহ, আলিমিদিন বাদশাহ, সৎ বাদশাহ, মুত্তাকি পরহেজগার বাদশাহ, তাদেরকে অবশ্যই আমাদের মানতে হবে। অনুরূপভাবে হাকিম, কাজী, ন্যায় বিচারক, তাদের কথাও আমাদের মানতে হবে। তাই প্রিয় পিসনাই ভেরা উম্মাদের চান দর্শকবৃন্দ, যেহেতু আমরা তাফসীরের মধ্যে বলেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরে 30 বছর পর্যন্ত পরিপূর্ণ খিলাফত ছিল, ইসলামী খিলাফত, ইসলামী শাসন ব্যবস্থা যেটাকে আমরা বলি, সেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে শেষ হয়ে গেছে। যেহেতু এর পরে আর কেউ ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু ন্যায় বিচারক ছিলেন, তারা মুসলিমদের খলিফা ছিলেন, তারা ন্যায় শাসক ছিলেন, তারা ইনসাফকারী ছিলেন, তারা বাদশাহও ছিলেন, তো তাদের অনুসরণের কথাও এই আয়াতের মধ্যে বলা হচ্ছে। তাই আব্বাসীয় খিলাফতের মধ্যে, উমাইয়া খিলাফতের মধ্যে অনেক বুজুর্গানের দিনকে পাওয়া যায় যারা ন্যায় বিচারক ছিলেন, তারা সুন্দরভাবে প্রজাদের সাথে আচরণ করতেন, কোরআন ও হাদিসের চর্চা করতেন এবং মুসলমানদের অন্তর অন্তরে তা গেঁথে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেন, তারাও আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। এখন আমাদের এই যুগের মধ্যে আমরা কাদেরকে পাচ্ছি? সত্যিকার আলিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমের ওয়ারিস, অর্থাৎ ইলম এর উত্তরাধিকারী, যেই সকল ওলামায়ে কেরাম রয়েছেন, সেই ওলামায়ে কেরাম যারা মুত্তাকি, পরহেজগার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরিপূর্ণ সুন্নতের অনুসারী ও আশিক, আমার রসুলকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, আল্লাহর ওয়ালিদেরকে মানে, এমন আশিক রসুল আলিম যিনি মুত্তাকি পরহেজগার, তিনি আমাদের জন্য সর্বকালে অনুসরণীয় অনুকরণীয়। তার কথা আমাদেরকে মানতে হবে, মানার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের যারা আমাদেরকে ইশারা দিয়ে দিয়েছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদেরকে অনুসরণ করো, তাদের নির্দেশ মান্য করো। তাই মুফতিয়ানি কাম যারা হক্কানি রব্বানি আলিম এবং মুফতি, তারা শরীয়তের ফয়সালা দেন, ব্যক্তিগত জীবনে তারা মুত্তাকি খোদাভীরু এবং তারা শরীয়তের ক্ষেত্রেও অত্যন্ত খোদাভীরুতার পরিচয় দেন, ব্যক্তিগত লেনদেন বলেন, শরীয়তের মাসলা মাসাইলের লেনদেন বলেন, প্রতিটা ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার ভয়কে তাদের মানদণ্ড হিসেবে তারা নির্ধারণ করেছেন। এই সকল মুফতিয়ানে কেরাম, এই সকল ওলামায়ে কেরামের আমাদের পৈরবি করা, অনুসরণ করা, অনুকরণ করা দরকার। চলুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের একটা আলোচনা শ্রবণ করে নিই, যে রসুলকে যারা মানত, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান, তারা কেমন মানত আর তাদেরকে মুসলিম উম্মা কীভাবে অনুসরণ করত। এক মুনাফিক, অর্থাৎ যে আয়াত আজকে আমরা আলোচনা করছি 59 আয়াত, এর পরবর্তী আয়াত যেটা 60 আয়াত রয়েছে, সে আয়াতের শানে নজরুলের মধ্যে জিনিসটা আসছে, তারপরও পূর্বের আয়াতের সাথে যেহেতু এটার একটা সামঞ্জস্যতা রয়েছে, সেই হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা নিসার 60 আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে,
বিশর নামক আয়াতের শানে নজরুলের মধ্যে ইরশাদ হচ্ছে, বিশর নামক একজন মুনাফিকের সাথে এক ইহুদির বিবাদ ঘটল, ঝগড়া ঘটল। বিশর বাহ্যিকভাবে সে ঈমান আনলেও সে আসলে মুনাফিক ছিল, তার সাথে বিধর্মীদের যোগসূত্র ছিল, মুসলমানদের সাথে নামাজের মধ্যে শরিক হতো, আল খেল্লায় উপরে ভেষভূষায় মুসলমান, কিন্তু অন্তরের দিক থেকে সে মুসলমানদের দুশ্মন, অর্থাৎ বাতিলদের সাথে, অমুসলিমদের সাথে তার গভীর যোগসূত্র রয়েছে, আর সে মুসলমানদের কথা পাচার করতো আর তাদের কথায় সে মুসলমানদেরকে বলতো। এভাবে সে মুনাফিকির পরিচয় দিয়ে যাচ্ছিল, বিশর যার নাম ছিল। তার সাথে এক ইহুদির বিবাদ ঘটল, ঝগড়া ঘটল। তখন ইহুদি বলল, চলো তোমাদের রসুলের দরবারে যাই, যেহেতু ইহুদি জানতো এই বিশ্বের এই মুসলমান, তো চলো তোমাদের নবীর দরবারে যাই, নবী যেটা ফয়সালা দেন সেটা আমি মেনে নিব। সে তো ছিল মুনাফিক, বিশ্বর তো ছিল মুনাফিক, সে রসুলকে তো মন থেকে বিশ্বাস করে না, মানে না। সে বলল, না না চলো আমরা ইহুদিদের, তুমি যেহেতু ইহুদি, ইহুদিদের বড় একজন তোমাদের ইমাম রয়েছে কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের কাছে যাই, তার সালিশ আমরা মেনে নিই। আর ওই ইহুদি যিনি বিবাদের জড়িত ছিল, সে ইহুদি বলতো, না আমি কাব ইবনে আশরাফের কাছে যাব না, কারণ সে জানতো কাব ইবনে আশরাফ ইহুদিদের নেতা হলে সে সুৎখোর, ঘুষখোর, সে ঘুষ খায়, সে বিচারকে পাল্টে দিবে, এই মুনাফিকের টাকাকে সে বিচারকে তার পক্ষে রায় দিয়ে দিতে পারে। তখন সে বলল, না যাব না। সেহেতু তারা ওই মুনাফিক অগত্যা রসুল পাক সাল্লাল্লাহু দরবারে হাজির হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়াটা শুনে, মামলাটা শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এখন মুনাফিক জ্বলতে লাগলো ভিতরে, মুনাফিকের পক্ষে যেহেতু রায় আসে নাই, রসুল পাক সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন, যেহেতু যেটা হক ন্যায় বিচার সেটা দিয়ে দিলেন। এখন মুনাফিক এটা মানতে পারছে না আর ইহুদি মেনে নিল। শেষ পর্যন্ত মুনাফিক বললো, চলো আমরা একটু উমরের দরবারে যাই, উমর অত্যন্ত ন্যায় বিচার, উমরের দরবারে যাই। ইহুদি শেষ পর্যন্ত বলল, আচ্ছা ঠিক আছে চলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরবারে তারা ফয়সালার জন্য আসলো। আসার পর মামলা দায়ের করলো, ঘটনা বলল। তখন ইহুদি এরই ফাঁকে এই জিনিসটা বললো যে, আমরা আপনাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গিয়েছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যাটার সমাধান আমার পক্ষে দিয়েছেন, অর্থাৎ রায় আমার পক্ষে দিয়েছেন, কিন্তু আপনাদের এই ভাই বিশর সেটা মানছে না। বিশর যেহেতু মুনাফিক ছিল, সে মানতে পারছে না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ফয়সালাকে। উমর রাদিয়াল্লাহু বললেন, আচ্ছা আমার রসুল ফয়সালা দিয়ে দিয়েছেন, এ মানতে পারছে না, আমি উমরের কাছে এর ফয়সালা খুব সুন্দর রয়েছে, তোমরা বসো আমি আসছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বলে ঘরের ভিতর তশরিফ নিয়ে গেলেন আর তরবারি নিয়ে আসলেন। তরবারি এনে উমরের সামনে থেকে কে পালাবে, কীভাবে পালাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক আঘাতে দুই টুকরো করে ফেললেন, বললেন, আমার রসুলের ফয়সালা যে মানে না, তার জন্য উমরের ফয়সালা এটাই কতলি হচ্ছে, তার জন্যে উমরের ফয়সালা। আমার রসুলপাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কেমন মহাব্বত করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা রসুলপাক সাল্লাম দরবারে গেল, এর সপক্ষে আয়াত নাজিল হয়ে গেল যে আমার রসুলের ফয়সালাকে মানবে না, এমন সাহস কার, আবার এমন ক্ষমতা কার? আর যে আল্লাহ রসুলের ফয়সালা না মানে তার জন্য তো বিচার ব্যবস্থা এটাই। উমরকে সাধুবাদ জানানো হলো। তাই পিএস সাহেব ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা কোরআন হাদিসের মধ্যে, সুন্নার মধ্যে, আউলিয়া কেরামের জীবনের মধ্যে আমাদের জন্য উজ্জ্বল প্রমাণ হিসেবে রয়েছে। এরপর আমরা সেই ফয়সালাকে কেন মানতে পারছি না? ইসলাম বলছে এটা নাজায়েজ, এটা তো আল্লাহ আল্লাহ রসুল নারাজ, তারপরও করা হচ্ছে। তা আমাদের একটু সচেতন হওয়া দরকার, আমাদেরকে ওই পথ থেকে ফিরে আসা দরকার। আল্লাহ তালা আমাদের হেফাজত করুক। পিএস নাই ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, তাই উলিল আমর যারা ন্যায় বিচারক, যারা ইমাম রয়েছেন, যারা এই যুগে যারা আলিম রয়েছেন, যারা মুত্তাকি পরহেজগার আলিম রয়েছেন, যারা ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে মতে রয়েছেন, ওই সকল আউলিয়া ইকরাম যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, আমার খাজা আজমিরি সঞ্জীর রহমতুল্লাহ তাআলা তার মতে যারা চলে, তার সে সকল ইমামদের অবশ্যই আমরা অনুসরণ করব, তাদের কথায় আমরা আমাদের সব কিছুকে উৎসর্গ করে দিতে আমরা প্রস্তুত। ইমামও তেমন হতে হবে। ইসলামী ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে আসীন হলেন, তখন তিনি একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে তিনি এই কথাটা বললেন যে, ইয়া আইয়ুহান্নাস ফা ইন্নী কদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম ফা ইন আহসানতু ফা আঈনুনী ওয়া ইন আসাআতু
ফাক্কাউমুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে লোক সকল, আমাদেরকে তোমাদের খলিফা নির্বাচন করা হয়েছে, আমাদেরকে তোমাদের হাকিম বিচারক নির্বাচন করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, অথচ আমি তোমাদের চেয়ে উত্তম নই, আমি তোমাদের চেয়ে উত্তম নই, তাই তোমাদের খিদমত আমার আরজ হচ্ছে, যদি আমি কোনো ভালো কাজ করি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে, আর যদি দেখছো আমি ভুল করছি তাহলে তোমরা আমাকে সংশোধন করে দেবে। কেমন সুন্দর বাণী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর তিনি আরও একটি সুন্দর ভাষণ দিলেন যেটা আমাদের জন্য আসলে অনুসরণীয়। তিনি বলছেন, ওয়া আতিউনি মা আতাআতুল্লাহ ওয়া রাসূলাহ ফাইজা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। হে লোক সকল, তোমরা আমার অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ও তার রসুলের আনুগত্য প্রদর্শন করি, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করবো, আনুগত্য প্রদর্শন করবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুসরণ করবে। আর যখনই তোমরা দেখছো ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ, যখন আমি আল্লাহ তার রসুলের নাফরমানি করছি, আল্লাহ রসুলের বিরোধিতা করছি, তখন ফালা তাআত আলী আলাইকুম, তখন তোমাদের উপর অপরিহার্য নয়, আবশ্যক নয় যে আমার অনুসরণ করা, আমার অনুসরণ করা তখন তোমাদের উপর আবশ্যক নয়, আমাকে অনুসরণ করবে না তোমরা। কেমন বাণী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাই এই সকল সাহাবায়ে কেরামকে আমরা কেন মানব না? অবশ্যই মানব। এই সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ যারা করে তাদেরকে আমরা মানব। এই আয়াতের লাস্ট অংশে যে জিনিসটা বলা হয়েছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো বিষয়ে মতভেদ ঘটে তোমাদের মধ্যে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে আল্লাহ ও রসুলের সম্মুখে রজ্জু করে পেশ করো, যেভাবে ওই বিষয় এবং ইহুদি রসুলের দরবার পেশ করেছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার ফয়সালা দিয়েছেন, কিন্তু মুনাফিক মানতে পারে নাই, উমর রাদিয়াল্লাহু আনহু এসেছে, উমর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা করে দিয়েছেন। তাই আমাদের নিকট যদি কোনো এরকম সমস্যা আসে তখন আমরা আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা কে এটা একটু দেখবো, কোরআন ও সুন্নাহর মধ্যে সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান কী ফয়সালা দিয়েছেন সেটা দেখবো, আল্লাহর আউলিয়ে কেরামগণ এই ব্যাপারে কী ফয়সালা দিয়েছেন সেটা দেখবো, আমাদের ইমামরা শরীয়তের মধ্যে কী ফয়সালা দিয়েছেন সেটা দেখবো। তাহলে এটার মধ্যে যদি সমাধান পেয়ে যায় কেন আমরা এদিক সেদিক যাবো? অবশ্যই কোরআন ও সুন্নাহর মধ্যে সব কিছুর, কেয়ামত পর্যন্ত সব কিছুর সমাধান আল্লাহ তাআলা বুজুর্গানীদের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে, তরিকতের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। অবশ্যই সেটা আমরা পালন করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা দুনিয়াতেও কামিয়াব হবো, আখরাতেও কামিয়াব হবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে জানলাম উলিল আম তারাই যারা শরীয়তের ইমাম রয়েছে, মসজিদের ইমামের মধ্যে যে তাকওয়া পরহেজগারি থাকে, ইলম থাকে, শরীয়তের আমল থাকে, এবং সে এক বিন্দু পরিমাণও শরীয়ত বিরোধী কাজ করে না, তাহলে সেও আমাদের জন্য একজন উলিল আমরের অন্তর্ভুক্ত। তাই ওটাই হচ্ছে, তারাই হচ্ছে আলিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাও, যাদের ব্যাপারে আল্লাহ তার কোরআনে পাকে বলেছেন আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে ভয় করেন আলিম রায়, কোন আলিম যারা আল্লাহ তাআলার ভয়ে সবসময় প্রকম্পিত থাকেন, শরীয়তের ফয়সালার ক্ষেত্রে সবসময় আল্লাহ ও রসুলকে ভয় করে থাকেন, শরীয়তের এদিক সেদিক যারা চলেন না। আল্লাহ তাআলা এমন আলিম হওয়ার আমাদের তৌফিক নসিব করুন, এমন আলিমের এরকম আলিমের সোহবত নেয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলার হুকুমকে অনুসরণ করা, অনুকরণ করা, তার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মান্যতা করা, এবং রসুলকে যারা মানে তাদের অনুসরণ করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ, পরবর্তীতে আমরা আরেকটি আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ বলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন। শোনার জন্যে, দেখার জন্য চোখ রাখুন মাদিনী চ্যানেল বাংলায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।